সবাইকে বানাচ্ছে, ভালো আছে, আমি ভালো আছি। আজকে ফুচকা বানাবো, অনেকদিন খেতে ইচ্ছা করছে, টক টক জিনিস, সর্দি লেগেছে, তো এই জন্য একটু ফুচকা বানিয়ে খাবো বাড়িতে। তোমরা পর্যন্ত দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে আমি আর ফুচকার জন্য যে আলু সেদ্ধ করতে দেবো, জল দিচ্ছি কুকারে, এই যে আলুগুলো এরকম ভাবে কেটে রেখেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, লাগিয়ে এটা সেদ্ধ করতে বসে দেবো। বানাবো এই ময়দাটা কীভাবে মাখাবো তোমরা দেখে নাও। ময়দা মাখাতে প্রথমে দিচ্ছি সুজি, তারপর দিচ্ছি লবণ, একটুখানি সামান্য খাওয়া সাদা দিচ্ছি, ভালো করে যে মাখিয়ে দিচ্ছে, ময়দার সঙ্গে পুরো মিশিয়ে, ভালো করে না মাখালে ফুচকাটা ফুলবে না। তোমরা যখন বাড়িতে বানাবে ভালো করে মাখিয়ে নেবে। এই যে জল দিচ্ছি, ময়দাটা যখন মাখাবে অল্প অল্প করে জল দিবেন, বেশি করে জল দিলে ময়দাটা বেশি পাতলা হয়ে গেলে ফুচকাটা ফুলবে না। এইটার মধ্যেই মাখাতে হবে, সুন্দর করে ময়দাটা মলম করে মাখিয়ে নিচ্ছি, এক ঘন্টা রেখে দেবো। আজকে আমার গলাটা ঘুষে গেছে ঠান্ডা লেগে, আমার আওয়াজটা একটু অন্যরকম আসছে, তোমরা কিছু মনে ভাবছো না। দুটা সেদ্ধ হয়ে গেছে, দুটো সিটি মেরেছি, এবার না লাগলে আমি ভেজে দেবো। তোমরা দেখে নাও কী কী আছে, রাঁধুনি আছে, গোটা ধনে আছে, পানমরি, জিরে, গরমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা, এবারে কড়াই দেবো, আগে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, এটা একটু ভালো হয়ে গেছে। প্রথমে শুকনো লঙ্কা এলা দিয়ে দিলাম, এবার সব মশলাগুলো দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে, ভাজা মশলার গন্ধটা খুব সুন্দর হচ্ছে। এই গোটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবার মশলা গুলা সব দিব, তোমরা দেখতে থাকো, দিচ্ছি পেঁয়াজ কুচানো দিচ্ছি, ছলা মটর একসঙ্গে দিয়ে দিলাম, এবারে লাস্টে দিচ্ছি চাট মশলা দিচ্ছি, এটা মাখানো হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাবে কিরকম লাগছে ভিডিওটা। টক জলটা তৈরি করবো, তার জন্য কী কী দিচ্ছি তোমরা তাকিয়ে থাকো জলের দিকে। এটা হচ্ছে আমাদের গাছের পুদিনা পাতা দিচ্ছি, চুটকে দিলাম, এই সাদা লবণ দিচ্ছি, বিট লবণ, একটু লবণটা একটু টকে বেশি লাগে, বেশি করেই দিয়ে দিই। আচ্ছা এবারে দিচ্ছি দিচ্ছি এইটা থেকে কার কার জিভে জল এসছে সেটা মেসেজ করে পাঠাবেন। মশলা দিয়ে দিচ্ছি, দিচ্ছি ধনে পাতা, তারপরে দিচ্ছি একটু নেবু, নেবু নিয়ে দিচ্ছি, মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম, এবারে লেচি কাটবো ছোটো ছোটো করে দিয়ে বেলবো।
Subscribe to the channel.